তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে শহর গাজিয়ান্তেপ গত সোমবারের ভূমিকম্পে পুরো শহর এখন ধ্বংসযজ্ঞ আর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আমার ঠিক পিছনে ঠিক যে ভবনটি সেটিও সোমবারের ভূমিকম্পে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়। এখান থেকেও বিপুল সংখ্যক লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ধারণা করা হচ্ছে হয়তো সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যেতে পারে। সময় যতই বাড়ছে ততই বাড়ছে লাশের মিছিল, এমনকি জীবিত উদ্ধার করা যে সম্ভাবনা সেটিও ফুরিয়ে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের কবলে বিঘ্ন হচ্ছে উদ্ধার কাজ। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধারকর্মীরা এখানে জড়ো হচ্ছেন। ভূমিকম্পের মাত্রা এত বিশাল এবং বিস্তৃতি হওয়ার কারণে অনেক জায়গায় উদ্ধারকর্মীরাও ঠিক মতো পৌঁছতে পারছেন না। আমরা অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছি। চিরচেনা জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে একে অপরকে সাহায্য করা ছাড়া এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। এই মুহূর্তে যারা গাজিয়ান্তেপে বাংলাদেশে যারা ছিলেন, এই মুহূর্তে তারা এখন পথে আছেন। তারা আনকারার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা এই মুহূর্তে গাড়িতে আছেন। বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ এম্বাসি এবং গাজিয়ান্তেপের স্থানীয় অনারারি কনস্যুলেটের সহায়তায় এবং বাংলাদেশি সংস্থাগুলোর সহায়তায় এখানকার আমরা গাড়ির ব্যবস্থা করেছিলাম। এখনও থেমে থেমে পুরো এলাকায় ভূমিকম্পন হচ্ছে। যেভাবে পারছেন তারা আশ্রয়কেন্দ্রে নিজেদের জীবন রক্ষা করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, গাজিয়ান্তেপ, তুরস্ক।